वेलकम बैक टू माय चैनल। आज के टाइटल और थंबनेल देखे बुझते ही পাচ্ছ আমি কিসের সলিউশন নিয়ে চলে এসেছি। সাইকেল পিছে আমাদের যে এক্সট্রা অয়েলটা হয় তার জন্য আমাদের যে সমস্যা হয় খুব বাড়ির একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে এই জিনিসটা আমি সলিউশন হয়ে যাবে। খুব তোমরা ভিডিওটা পুরোপুরি স্কিপ করো না, টোটালি দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পুরো নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও। নতুন নতুন ভিডিও আপডেট তোমার মোবাইলে সবার আগে। देखो अब मैं क्या करता हूँ। चलो एक बार देखा मैं इधर एड देखो तुम पॉलिस्टर टिश्यू। चलो एक बार मैं देखा थी डिशे ऑयल वाले इधर ए देखो इधर हम डिश्टा को तो मैं एक तो मुझे नहीं चाहिए। देखते बात चलते कतरा मॉयला एवं तेल लेके रहे थे। सो एटा के एक बार मैं भालो बोले की कोई डर के हमें पॉलिस्टर कर बो इधर मॉयला टिश्यू दे मुझे तो जिन्हें एकदम पॉलिस्टर हो ना तो बाड़ी तो जो तुम्हारे শ্যাম্পু বা যদি সার্ফ থাকে তাহলে এটাকে ভালো করে ডিশটাকে ক্লিন করতে পারো। তাতেও যদি দেখছো ক্লিন না হচ্ছে মানে তাও অয়েল অয়েলি ভাব রয়ে গেছে, এরকম অয়েল অয়েলি ভাব রয়ে গেছে, তখন তোমরা সাধারণত বাড়িতে এই যে হারপিক দেখতে পাচ্ছো হারপিক মজা আয়া আর মে ইয়ে যে মজা হ্যায় হারপিক এই যে স্প্রে মেশিনের বোতলের ভেতরে ঢেলে নেওয়া, নেওয়ার পরে তো দেখতে পাচ্ছ আমি একটা খালি বোতল নিয়ে নিয়েছি। নেই সো এর ভেতরে এবার আমি হারপিকটা কিছু পরিমাণ মাত্রায় ঢেলে নেব। সো এইভাবে কিছুটা পরিমাণ হারপিক এর ভেতরে নিয়ে নেবে, অল্প নিলে হয়ে যাবে, বেশি নেওয়া লাগবে। তারপরে ডিশে এইভাবে এবার আমি ডিশে একটু স্প্রে করে নেব জিনিসটা। এবার দেখতে পাচ্ছ এর ভিতরে এইভাবে একটু স্প্রে করে নিলাম। এবার খানিকক্ষণ এবার ছেড়ে দেবো, এইভাবে খানিকক্ষণ একটু ছেড়ে দেওয়ার পরে ডিশটা একটু ভালো করে ধুয়ে যাক। ধোয়ার পরে সো আমি 2 মিনিট কিন্তু এইভাবে ভেজিয়ে রেখে দিয়েছি। এবার এরপরে আমি জল দিয়ে জিনিসটাকে একটু ওয়াশ করে নেবো, তারপরে আমি টিস্যুতে জিনিসটাকে একটু ভালো করে মুছে নেবো। জল অবশ্যই জল দিয়ে ভালো করে ওয়াশ করবে নাহলে কিন্তু এর ভেতরে ময়লা থেকে যাবে। এরকম জিনিসটা ভালো করে টিস্যুতে মুছে নেবো। টিস্যু বা তোমার বাড়ি যদি ন্যাকড়াও থাকে ন্যাকড়াও ইউজ করতে পারো। ভালো করে ডিশটা একটু মুছে নিও। আর তোমরা যদি পারো এই হারপিকটা স্প্রে করার পরে ভালো করে ব্রাশ দিয়ে ডিশটাকে ভালো করে ঘষে নেবে, তাহলে আরও এই ভেতরে যে ফাঁকাগুলো আছে সেগুলো আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। ডিশটা কিন্তু আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। আর অবশ্যই আমি কিন্তু তোমাদের একটু ব্রেক মেরে দেখাবো যে জিনিসটা সত্যি তো কাজ হয়েছে কি হয়নি। সব কেয়া দেখনা পড় রা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুম। দেখতে পাচ্ছ যে পুরো জায়গায় ব্রেকটা কিন্তু আটকে যাচ্ছে। আমি কিন্তু ব্রেক কিন্তু চিপছি, জায়গায় কিন্তু জিনিসটা আটকে যাচ্ছে। তো তোমরা এইভাবে কিন্তু ডিশটাকে পরিষ্কার করতে পারো। এর ভালো করে কিন্তু ব্রাশ দিয়ে নিশ্চয় ডিশটাকে পরিষ্কার করে নিও, ঠিক আছে? মালুম আছে বাপ কো মাসি গাছাল। সো তোমরা এইভাবে ডিশটাকে পরিষ্কার করতে পারো। আর যদি এইভাবে অবশ্যই হবে, 100% গ্যারান্টি আমি দিচ্ছি ডিশ তোমাদের পরিষ্কার হবে। আর ডিশটা যদি কোনোদিন যদি বেঁকা না থাকে তাহলে ডিশে কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি।
আর এই যে চিচি চিচি করে যে আওয়াজটা হতো সেটাও কিন্তু আর হবে না, তোমাদের ব্রেক মারলে যে ব্রেকটা সাইকেলটা স্লিপ করতো, ব্রেকটা ধরতো না, সেটা কিন্তু আর একদমই হবে না। সো গ্যারান্টি আমি নিচ্ছি তোমরা নির্ভাবনে এটা চেষ্টা করতে পারো, এটা কোনো প্রবলেম হবে না সাইকেলে। সো वाह क्या सीन है, वाह क्या सीन है। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট, ভালো হচ্ছে যা খুশি কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুকে শেয়ার করো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা, কারণ নেক্সট।